একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্রনত, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। নমস্কার, আজকে আপনাদের কাছে আবার নিয়ে এসেছি নবরবি কিরণ ও শ্রীনিবাস মিউজিকের এইবার রবীন্দ্র কবি প্রণাম অর্ঘ্যগুলি, যে যে শিল্পীদের সিডি লঞ্চ বা রিলিজ হয়েছে তাদের আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে। সবাইকে আপনারা চেনেন মোটামুটি, কিন্তু ওই যে বললাম একটু আলোচনা, একটু কথোপকথন এবং হয়তো কিছু গান, সেই নিয়েই আজকের অনুষ্ঠান। তো আজকে যেই শিল্পীকে নিয়ে এসেছি তার সঙ্গে পরিচয় করাবার আগে কয়েকটা ঘটনা জাস্ট একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে। আজ থেকে বোধ হয় 4-5 বছর আগে আপনারা সবাই জানেন নবনালন্দার রবীন্দ্রসরণ বিরাট আকারে সাধারণ বিভিন্ন বুলেভার্ডে পালিত হয় প্রত্যেকবার। তো আমাকে সেই রবীন্দ্রসরণের কিছুদিন আগে বোধহয় হোয়াটসঅ্যাপ বা ফেসবুকেই একটা মেসেজ এলাম, সেখানে একটা ছবি ফুটে উঠলো, তো একটা মুখের ছবি দেখে মনে হলো একটা বাচ্চা মেয়ে, সুন্দর মুখ। সে বলল যে আমি রবীন্দ্রসরণ অনুষ্ঠানে দেখতে যেতে চাই। তো আমার প্রশ্নটা খুব অবান্তর লেগেছিল এই জন্যে যে দেখতে যেতে চাই, সবাই তো দেখতে আসে, মানে উনি কীভাবে দেখতে আসতে চান? তুমি বললেন আসলে এত ভিড় থাকে তো তা কীভাবে? তখন আমার কীরকম মনে হলো, আমি বললাম ঠিক আছে আপনি গেটের কাছে এসে আমার ফোন নাম্বারটা রেখে দিন, আমাকে একটা ফোন করবেন, তখন আমি আপনাকে সেই কার্ডটা বা প্রবেশের যে কার্ডটা সেটা দিয়ে দেব। তো যথারীতি তার 10-12 দিন পরে যখন রবীন্দ্রসরণের অনুষ্ঠান 6:30 সময় শুরু হয়, আমার অতটা মনে নেই কিন্তু ফোনটাও সাইলেন্ট মোডে থাকে যে কোনো প্রোগ্রামে, তো ফোনটা বেজে উঠলো। তো আমি কেননা জানি না ফোনটা ধরলাম, আমি নর্মালি ফোন ধরি না, যাই হোক কিন্তু ধরলাম, ধরে দেখলাম সেই নামটি ভেসে উঠছে। তখন আমি বললাম যে আমি ঠিক আছে বলে দিচ্ছি, কেটে দাঁড়ান একজনই পাঠাচ্ছে, একজনই পাঠালাম। তো সে এলো, তো সে এসে কোথায় বসেছে সেটাও আমি জানি না, যেখানে মানে ওই যে কার্ডের যেখানে জায়গা আছে সেখানেই হয়তো বসেছেন। তো এই আমাদের এই অনুষ্ঠানে যেটা হয়, দুরকমভাবে অনুষ্ঠানটা প্রচারিত হয়। প্রথম পর্বে হয় অতিথি শিল্পীদের গান এবং তারপরে হয় বিভিন্ন ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত নৃত্যকৃতি আলেখ্য। তো প্রথম পর্যায়ে গানের সময় বিভিন্ন আর্টিস্টরা, সেদিন তো জানেন সবাই অনেক জায়গা থেকে ডাক পান, অনেক জায়গায় গান সবারই তারা থাকে। তো সেরকম আমাদের এই এই প্রথম পর্বটা শেষ করতে হচ্ছে 9:30 মধ্যে। তো 9:45 সময় হঠাৎ দেখলাম যে একজন শিল্পী উঠেছেন গান গাইতে। তো তারপরে পরবর্তী শিল্পী তখন সে এসে পৌঁছননি, ফোনে বলছে আমি কিন্তু আসছি। আমি বলছি না না না, এলে তো প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, তো আসুন তাড়াতাড়ি চলে এসো। তো কিন্তু সে বললো যে না আমি আসছি, একটা কিছু করো। তো কিছু করা মানে তো আমার হাতে তো আমি তো আর উঠে গান গাইতে পারি না। তো তখন যেই শিল্পী নামলেন তাকে আমি জিজ্ঞেস করলাম কোনো শিল্পী আছেন যিনি গান গাইতে পারেন? তো দেখে দেখে বললো যে উনি যেখানে গান শেখেন সেখানকার একজন শিল্পী আছেন। তো আমি বললাম সে কোথায়? বলে তাকে দেখিয়ে দিল, তাকে দেখলাম যে আমি যাকে মানে ঢুকিয়েছিলাম ভেতরে সেই সে দেখলাম বসে আছে, তখনই তাকে চোখে পড়লো। তো তখন তাকে ডাকা হলো। তো ডাকার পরে তখন বললো যে তুই এবার একটা গান গাইবি। তো সে অপ্রস্তুত, সেরকম হয়তো মানে ড্রেসও করে আসেনি বা এত বড় একটা অনুষ্ঠান যেখানে 6,000 লোক দেখছে। তো যাই হোক, মানে সেটা মানে সেটা সম্বন্ধে আমার এখনও কৃতজ্ঞ যে সে কিন্তু গান গাইতে রাজি হয়েছিল। বোধহয় আমার যতদূর মনে হয় আগুনের পরশমণি গানটা গিয়েছিল, এবং তখন ডেফিনেটলি প্রথমবার ওরকম জনতার সামনে গাইছে, খুব নার্ভাসও ছিল। তো হয়ে যাওয়ার পর নামলো, তারপরে সে বসলো। তারপর থেকে সে কিন্তু নবনালন্দা বলুন নবরবি কিরণের একটা অঙ্গ হয়ে গেছে, যে কোনো অনুষ্ঠানে আমাদের সঙ্গে শান্তিনিকেতনের প্রোগ্রামে যান এবং সবসময় যে গান গাওয়ার জন্য যেতে হবে বা অন্য কিছু করার জন্য যেতে হবে সেই না, যেটা আগেও বললাম যে শিশপিয়ার সঙ্গে যখন কথা হচ্ছিল যে বললাম যে যখন যাই আমরা একটা আনন্দ করে একটা পরিবারের মতো মিলে মিশে সে একটা হয়। তো যাই, চলুন তাহলে আর না করে মানে শিল্পীর সঙ্গে আলাপ করে দিই। এই শিল্পীর আবার একটা গুণ আছে, একসঙ্গে তিনি নৃত্য পরিবেশন করতে পারেন, গানও গাইতে পারেন এবং দূরদর্শনের পর্দায় সবসময় দেখবেন, আমিও দেখেছি তাকে, তখন বুঝতে পারিনি, বিভিন্ন সেলিব্রিটির তিনি
মানে মানে ইন্টারভিউ নেন। এ হচ্ছে দেবলীনা ভট্টাচার্য, আমার সঙ্গে আছে আজকে দেবলীনা ভট্টাচার্য। তো দেবলীনা এসছে, তো দেবলীনা তুমি যদি প্রথমে আমাদের শ্রোতাদের কিছু একটা বলো, এবং চাইবো দুকলি যদি একটু গান গিয়ে একটু শোনাও। প্রথমে আপনাকে বলি, আপনি এক লহমায় এত কথা মনে করিয়ে দিলেন, আমিও সেই সময়টায় চলে গেলাম। আর সত্যি আমরা তো আমাদের সম্পর্ক দুরকমের হয়, একটা রক্তীয় একটা আত্মীয়তার সম্পর্ক হয়। রক্তীয় সম্পর্ক আমরা ভেবে আসি না, আমাদের নির্ধারিত হয়ে থাকে জন্মের আগে থেকে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক আমরা বোধহয় নিজেরা তৈরি করি। নবনালন্দার সঙ্গে আমাদের সম্পর্কটা সেই রকম আত্মীয়তার আত্মিক সম্পর্ক। আর আমার আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি এমন একটি সুন্দর জায়গার সঙ্গে জড়িত থাকতে পেরেছি, যেন আপনাদের সকলের আশীর্বাদে জড়িত থাকতে পারি, এটাই আমার প্রার্থনা। যেই কথাটা বলার সেটা হলো, নবনালন্দা সবসময় সুস্থ সংস্কৃতির পাশে থেকেছে এবং অনেক রকমের ভালো ভালো সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়ার চেষ্টা করেছে। এখন তো সুস্থ সংস্কৃতি কথাটা প্রায় অনেক জায়গাতেই আমরা তার অবলুপ্তি ঘটতে দেখি, তো সেই ক্ষেত্রে সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে বছরে এতগুলি ভালো ভালো অনুষ্ঠান, এতগুলি অ্যালবাম প্রকাশ, এত রকমের এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে যেগুলো মনোগ্রাহী, সেটা ভীষণভাবে প্রয়োজন একটা জায়গাতে দাঁড়িয়ে। এবং আমার মনে হয় যে এই এক একটা কাজের পেছনে বহু মানুষের বহু পরিশ্রম জড়িয়ে থাকে, সেই কারণে প্রত্যেকের পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ যদি এই কাজগুলো মানুষে গ্রহণ করেন, সেটাই সব থেকে বড় প্রাপ্তি হবে। আপনারা বুঝতেই পাচ্ছেন, একজন শিল্পী যে নিজেই সঞ্চালক, তার সঞ্চালনা করা খুবই কঠিন কাজ। যাই হোক, আমরা যেটা বলছিলাম, এবার তাহলে একটু আমার দুকুলি গান শুনি। কি গাইবো, গলার অবস্থা যা খারাপ, খুব কমন একটা গান গাই। উজি মানে না মানা, উজি মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, উজি মানে না। বা চমৎকার। তো তোমার এই যে সিডিটি এখানে প্রকাশিত হলো, এবার নাম দিয়েছ পরশ, গানগুলো যেগুলো আছে, ফুলে ফুলে ঢোলে ঢোলে, নিবিড় অমাতি মিড় হতে, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, এই যে কালো মাটির বাসা, কার মিলন চাও বিরহী, বধু মিছে রাগ করুণা, কোন পুরাতন প্রাণের টানে। তো প্রথমগুলো তো কিছু তো বসন্তের গান আছে, কিছু প্রেমের গান আছে, তো এই সিডির কম্পাইলেশনটা নিয়ে কিছু মানে ভেবেছিলে, মানে কিভাবে করবে না করবে? আমার মূল ভাবনা ছিল, যেহেতু পরশ, পরশ কথাটি আসছে স্পর্শ থেকে, প্রত্যেকটি গান আমাদের কিছু না কিছু অনুভূতিকে স্পর্শ করে যায়, যেমন ফুলে ফুলে ঢলে ঢলে আমাদের শৈশবকে স্পর্শ করে রয়েছে, তেমনভাবে নিবিড় আমার তিমিড় হতে এক একটা বয়সে আমাদের এক এক রকমের অনুভূতি সেগুলোকে স্পর্শ করে থাকে প্রত্যেকটি গানের মধ্যে সেই জায়গায়। এমনকি শেষ গান যেটা, আমায় বলো না গাহিতে বলো না, সেই গানটির মধ্যেও কিন্তু সেই হৃদয়ের অন্তঃস্থলে গিয়ে কোথাও একটা সেই কথাগুলো, সেই গানের ভাব এবং বিভিন্ন অবস্থায় আমাদের মানসিক অবস্থানে সেই গানগুলি আমাদেরকে স্পর্শ করে থাকে, সেইখান থেকেই অ্যালবামের নাম পরশ, সেখান থেকেই গানের ভাবনা। বা খুব খুবই ভালো লাগলো শুনে। তো তোমার তো এর আগেও একটি সিডি হয়েছে, সেখানে দুটি হয়েছে, সেটা সেই দুটি নামগুলো মনে আছে? মানে প্রথম অ্যালবাম ছিল ঋতু যাপন, আচ্ছা, আর তারপরের অ্যালবামের নাম ছিল স্পন্দন। আচ্ছা, তুমি যে যখন কম্পাইলেশন করো বা সিডির জন্য প্রস্তুত হও, নিশ্চয়ই একটা অনুশীলন পর্ব থাকে, মানে না ভেবে তো নিশ্চয়ই গাইবে না, যদি আজকে বলি কালকে এই গানটা রেকর্ড করো, সেটা নিশ্চয়ই তুমি রাজি হবে না কোনো ক্ষেত্রে। তো বিভিন্ন, তো ইদানিং আরেকটা জিনিস যেটা আমরা জানি, তুমি সদ্য সদ্য একটা ফ্যামিলিতে ঢুকেছ, আপনারা সবাই নিশ্চয়ই জানেন, তো তার সঙ্গে কি এই পরশের কোনো মিল, বা যে কয়েকটা গান দেখছি বধু মিছে রাগ করো না, তার সঙ্গে কি, মানে এটা যদিও আনঅফিশিয়াল, তুমি বলতে চাইলে বলতে পারো, না বললেও বলতে পারো, তো সেটার সঙ্গে তো আপনি প্রসঙ্গটা আনলেন, না বলে আর উপায় আছে? আসলে এই গানগুলো তার সঙ্গে বলে নয়, সে তো হ্যাঁ আছেই, এবং সে নিজে গান না গাইলেও সে গান ভীষণ ভালোবাসে, বিশেষ করে যদিও সে পেশায় ডাক্তার, খুবই ভালো ছেলে, আপনারা হয়তো অনেক সময় দেখবেন দুজনকে, দুজনের আমার অনেক সময় অনেক জায়গায় দেখা যায়। তো যাই হোক, সে বিষয়ে আর যাচ্ছি না। তো তো তুমি এবার বলো, তোমার সঙ্গীত শিক্ষা মানে কিভাবে শুরু? আমার গান শেখা যদি বলি, একদম ছোট বয়স থেকে আমি গান শিখিনি,
আমি গানের মধ্যে বড় হয়েছি, আমার মা গান করতেন, এখনও গান করেন। কাজেই ছোটোবেলা থেকেই আমি দেখেছি যে মা চিত্রাঙ্গদার গান করছেন, মা শ্যামা করছেন, বিভিন্ন রিহার্সালে মা আমাকে সঙ্গে নিয়ে নিয়ে যেতেন, ছোট্ট ছিলাম যেহেতু, তো সেখানে আমি মাকে দেখতাম যে মা প্রোটাগনিস্টদের গান করছেন বিভিন্ন ডান্স ড্রামায়, নিজে রবীন্দ্রনাথের গান করছেন বিভিন্ন অনুষ্ঠানে। তো সেখানে গানের মধ্যে আমি না বুঝে ছোটোবেলায় অনেক বড়দের গানও গুনগুন করতাম, যেটা হয়তো ঠিক ছোটরা করে না। গান আমি তখন নাচ শিখতাম, রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য গানও, অন্য গানও বাড়িতে ওরকম কোনো ব্যাপার ছিল না যে শুধু রবীন্দ্রনাথের গানই শিখতে হবে। ইনফ্যাক্ট আমি যখন গান শেখা শুরু করলাম, আমি ছোট থেকে নাচ শিখেছি আর গানের মধ্যে বড় হয়েছি। স্কুলে হয়তো কম্পিটিশন, মাকে বললাম একটা গান তুলিয়ে দাও, মা তখন তুলিয়ে দিলেন, স্কুলে গিয়ে গাইলাম, এরকম ছিল। গানটা খুব ক্যাজুয়ালি ছিল আমার, আনন্দে, মনের আনন্দে গাইছি। হারমোনিয়াম নিয়ে বসে রোজ রেওয়াজ করতে হবে এটা ছোটোবেলা থেকে ছিল না, মা রেওয়াজ করছেন আমিও একটু করে নিলাম, এরকম ছিল। একটু বড় হওয়ার পরে আমি যখন 11-12 সেই সময় আমি গান শেখা শুরু করলাম, মানে বাড়িতে গাইতাম, পাড়া প্রতিবেশীরা মাকে বলতেন মেয়েকে এবার একটু গানে ভর্তি করলে ভালো হয়, ওর গান আমরা শুনি। তো তখন মা বাবা নিয়ে গিয়ে আমাকে ভর্তি করলেন নজরুল গীতি শেখার জন্য সুস্মিতা গোস্বামীর কাছে। আমার প্রথম গান শেখা শুরু নজরুল গীতি দিয়ে। তারপর আমি 14 বছর নজরুল গীতি শিখলাম আর তার সঙ্গে সঙ্গে দক্ষিণীতে ভর্তি হওয়া। এবার রবীন্দ্রনাথের গানও মন দিয়ে শেখা দরকার। এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, তুমি সাইমালটেনিয়াসলি নজরুল গীতি আর রবীন্দ্রসঙ্গীত, তো দুটো তো মানে গায়কের স্টাইল একেবারে আলাদা, তোর অসুবিধা হতো না কোনো? না, আমি যখন নজরুল গীতি গাইছি, আমি সে গানটা নজরুল গীতির মতো করে গাইছি। দুটো গানের কিন্তু পালস আলাদা, দুটো ধারার গান একেবারে দু রকমের হলেও যখন রবীন্দ্রনাথের গান গাইছি, সেই গানের প্রথমেই তো গান গাওয়ার আগে গানটি পড়ে নেওয়া দরকার। গানটি যখন পড়ছি সেই তখনই কিন্তু সেই গানটির কীরকম ভাব ডিমান্ড করে সেইটা বোঝা যায়। নজরুল ইসলামের গানের কথার সঙ্গে যেরকম ভাব ডিমান্ড করে সেই গানটা সেরকম করে গাওয়া। আবার দক্ষিণীতে আমরা যেটা শিখেছি রবীন্দ্রনাথের গান যেভাবে গাওয়া যায়, ইনফ্যাক্ট শিশপিয়ার ইন্টারভিউ আমি শুনছিলাম, ও বলছিল খুব সুন্দর করে যে কেমনভাবে এই যে গান সিরিয়াসলি করাটা দরকার এবং গান যে শেখার জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আমি রবীন্দ্রনাথের গান শিখতে গিয়ে বুঝলাম। একটা এক্সাম্পল দিই আপনাকে, যেমন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, গানটি ভীষণ কমন গান, সবাই করেন। কিভাবে করেন গানটা, কিভাবে গাওয়া হয়? দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। আমরা যখন দক্ষিণীতে গান শিখতে গেলাম তখন দেখলাম দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, স্ক্যানিং, এই যে গানের স্ক্যানিং, অর্থ বুঝে স্ক্যানিং, শব্দের মধ্যে দম নেব না, এই জায়গাগুলো গানের ভাবটা যাতে আরও ভালো করে মানুষের কাছে, রবীন্দ্রনাথের গান তো ভাব প্রধান, সেটাই মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং নিজের অন্তরেও সেই ভাবটা পৌঁছানো সবার আগে প্রয়োজন। সেই জায়গাটা কিন্তু শিক্ষা তৈরি করে, দক্ষিণী তৈরি করেছে, এবং আমার যিনি এখন গুরু শ্রী রণগুহ ঠাকুরদা, রণদা তৈরি করেছেন। রণগুহ ঠাকুরদা, তারপর সুদেব গুহ ঠাকুরদা তো বোধ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই সঙ্গে সঙ্গে যেটা হলো তোমার নাচ আর এই সঞ্চালনার ব্যাপারটা, এটা কিভাবে এলো? নাচ তো শিখেছি ছোট থেকে, সেই কারণে সেখানে ভরতনাট্যম একদম ছোট্ট বয়স থেকে, 3 বছর বয়স থেকে শেখা, একটু বড় হয়ে কুচিপুড়ি শেখা চেন্নাইয়ে। তো ওইভাবে নাচটা চলেছে, নাচের মতো করে, খুব যে সিরিয়াসলি মানে সিরিয়াসলি করেছি, কিন্তু তার সঙ্গে লেখাপড়াটাও ছিল, সব দিকেই ব্যস্ততা ছিল। সঞ্চালনায় খুব অদ্ভুতভাবে আসা, কারণ আমি কোনোদিন ভাবিনি আমি সঞ্চালনা করব। আমি ভীষণ কম কথা বলার মানুষ ছিলাম, আমি শুনতে ভালোবাসি। সেখানে আমার এক বন্ধু, সে দূরদর্শনের অ্যাঙ্কর ছিল, আমি তখন কলেজে পড়ি, হঠাৎ করে ও অ্যাঙ্করিং করতো, নাটক করতো, সঙ্গে পড়াশোনা করতো, হঠাৎ করে ওর মাতৃবিয়োগ হয় ওর, এবং কাকিমা কাজ করতেন মেট্রো রেলে। ওর তখন এমন অবস্থা দাঁড়ায় যে ও গ্র্যাজুয়েশনের পরে কাকিমার চাকরিটা পাবে। তখন ও বললো আমি এত কিছু সামলাতে পারবো না, তখন সিরিয়ালে অ্যাক্টিং করছে, পড়াশোনাটা আরও কন্টিনিউ করার ইচ্ছা। তো আমাকে বললো তুই করবি তাহলে, কারণ প্রডিউসার খুব মুশকিলে পড়েছেন, তুই একটু যা না। তো ওইভাবেই মানে আমি আমি সবকিছু খুব ক্যাজুয়ালি করেছি আর কি, গেছি সঞ্চালনা করতে গেলে একটু পড়াশোনা, সেই টপিকে পড়াশোনা করতে হয়। তো শুধু সেই টপিকে না, সঞ্চালনা করতে গেলে আমি এত বছর সঞ্চালনা করে, আমার এই 13 বছর হবে এই বছর অগস্টে দূরদর্শনে, আমি একটা জিনিস বুঝেছি যে আমার জীবনে আমি যা যা কিছু করেছি, যা যা কিছু পড়েছি এবং যা কিছুর জন্য এমনকি বকাও খেয়েছি যে পড়াশোনা না করে কেন সিনেমা দেখছো, কেন ফিল্ম পত্রিকা পড়ছো এত বেশি, নিউজ অন্য কিছু পলিটিক্যাল নিউজ না পড়ে কেন তুমি সিনেমার পাতায় আগে চলে যাও, ছোটবেলা থেকে যে কারণে বকা খেয়েছি সেগুলো সব আমার কাজে লেগে গেছে। ঠিক আছে, চলো তো আমরা যদি শ্রোতাদের তোমার
অ্যালবাম থেকে একটি গান শোনাতে পারি। তো এখানে তো ট্র্যাকেই গানটা গাইতে হবে, কারণ এখানে তো মিউজিশিয়ানের ব্যবস্থা আমরা করিনি। তো এই গানগুলো সবগুলোই আগের বার আমার সবার ক্ষেত্রে একই প্রযোজ্য, সঙ্গীত আয়োজনে সুব্রত মুখোপাধ্যায়, এবং মানে তালবাদ্যে যারা থাকেন কখনো বিপ্লব মণ্ডল, কখনো সিদ্ধার্থ ভট্টাচার্য, বাঁশিতে বুবাই নন্দী থাকেন, পিন্টু ঘটক থাকেন গিটারে, সবাইকে নিয়ে নবনারন্দা নবরবিকিরণের কাজ। তো চলো, তো তুমি কোন গানটা গাইবে যদি গাই? আচ্ছা ঠিক আছে, গাও। ঠিক আছে, খুব অর্থবহ একটা হাসির যদিও, সেই প্রসঙ্গে গানটার পরে আসছে। বধু মিছেরা করো না, করো না, মম মন বুঝে দেখো মনে মনে, মিছেরা করো না, করো না, মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করো না, বধু মিছেরা করো না, করো না। দেখো
মনে 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 রেখো গুরু গুরু না বধু মিছেরা করো না করো না। বা চমৎকার, আসলে ও যখন গানটা গাইছিল গানটাই এত অদ্ভুত, একটা প্রেমের গান। আমি দেখলাম আমার মোবাইলটা বেজে উঠলো, একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো, সেটা ইনসিডেন্টালি ওর হাজব্যান্ডেরই করা, বললো এই গানটা আমার খুব প্রিয়, এবং সেইখানে আমি তো ওখানে নেই, আমার হয়ে যদি চারটে লাইন বলে দেন, বলে দিয়ে চারটে লাইন পাঠালো, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘ স্বরে বাদল ঝরো ঝরে তপনহীন ঘন তমসায়। যাই হোক, তোমার প্রতি আমাদের তো ইউটিউবে সেরকম ফোন আসে না, মেসেজ মেসেজে এরকম দিয়ে দিল, বুঝলে তো। যাই হোক, খুবই ভালো হয়েছে, তো ভালো হয়েছে, এবং আরো ভালো করে গান করো। এবং তোমাকে লাস্ট একটা প্রশ্ন করব, প্রশ্নটা হচ্ছে, ধরো তুমি তো তিনটি ব্যাপারই পারদর্শী, নাচ গান এবং সঞ্চালনা, যদি অনেক সময় হয় না আমরা ছাত্রছাত্রীদের অপশন দিই, মানে তুমি তিনটের মধ্যে একটাকে সিলেক্ট করো, তুমি মানে তোমার প্রফেশন বলো বা প্যাশন বলো, তুমি কোনটা সিলেক্ট করবে? খুব কঠিন ভাবাটা, কারণ যেহেতু আমি এখন নাচটা অতটা না করলেও গান আর সঞ্চালনার মধ্যে রয়েছি ভীষণভাবে, যদি আমাকে একটা বেছে নিতে বলা হয় তাহলে সঞ্চালনা নিজের জন্য হয় না, সঞ্চালনা কারো সঙ্গে হয়, কাউকে নিয়ে হয়, অনেকের জন্য হয়। নাচ অনেককে দেখানোর জন্য হতে পারে, নিজের জন্যও হতে পারে। আমার মনে হয় আমার বিষাদ বলুন, আনন্দ বলুন, ভালোবাসা বলুন, কষ্ট বলুন, গান, বিরহ, সব কিছুর মধ্যেই গান জড়িয়ে। আর নাচটা হয়তো অনেক সময় মানে বেশি দিন রাখা যায় না হয়তো অনেক সময়, সেটা সেটা তো হ্যাঁ, সেটা অনেকের ক্ষেত্রে হয় আবার অনেকের ক্ষেত্রে নয়ও, কিন্তু নিজের জন্য সবটাই করা যায়। কিন্তু আমার কখনো খুব দুঃখে নাচ করতে ইচ্ছে করেনি, কিন্তু আমার দুঃখে গুনগুন করে গান করতে ইচ্ছে করেছে। কাজেই গান সব সময় থাকে, আশা করি যতদিন বাঁচবো হয়তো তখন দাঁত পড়ে যাবে, কাঁপা কাঁপা গলায় গাইবো, লাঠি নিয়ে হাঁটতে হবে, তখনও আমার জন্য আমি গানটুকু করতে পারবো। খুব সুন্দর লাগলো তোমার কথা শুনে, তোমার কথা তো বরাবরই সুন্দর, গানও খুব ভালো হয়েছে। তো আমরা আজকে এই পর্বে বিদায় নেব, তো যাওয়ার আগে আর শিল্পী হিসেবে, গানের শিল্পী হিসেবে তুমি শ্রোতাদের যদি কিছু বলো, মানে কিভাবে আমরা আরো, মানে ধরো গান যেরম হয়েছে না হয়েছে, সাজেশন তো আমরা চাই। আর অন্য শিল্পীরা যেমন বলে গেল যে আমরা আজকাল আর সিডি কালেক্ট করি না, কিন্তু সিডিটাই তো আমরা মনে করি মেন একটা, নিজের স্যাটিসফ্যাকশনের জন্যও যেমন আমরা গান গাইছি বা আবৃত্তি করছি, দর্শক শুনবে তো সেটাও আমরা চাই। তো গান তো রবীন্দ্রনাথ যতদিন থাকবে রবীন্দ্রনাথ তো বেঁচে থাকবেই, কিন্তু সেই রবীন্দ্রনাথের গান বলো বা যে যে ধরনের গান তোমরা, অন্য গান সব সব গানই তো নিশ্চয়ই মানে সব সময়কারই গান, সেগুলো কিভাবে আরো পৌঁছে দেওয়া যায়, মানে সে সম্বন্ধে যদি তুমি কিছু একটা বলে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করব। আমরা আসলে ছোটবেলা যখন স্কুলে পড়তাম তখন পকেট মানি বাঁচিয়ে প্রতি মাসে একটা বা দুটো করে ক্যাসেট কিনতাম, আমাদের একটা নেশা ছিল যে ক্যাসেট, নতুন কী কী ক্যাসেট এলো। বা ছোটোবেলা থেকে আমরা, আমাদের বাবা মায়েরাও তাই করেছেন, যখন দাদু দিদারা ছিলেন তখন তারা রেকর্ড কিনতেন, মা বাবারা ছোটোবেলা মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় এনাদের ক্যাসেট কিনেছেন। এখন কিনবে কেন, এখন তো ইউটিউবে সব পেয়ে যাচ্ছে, এখন তো সব এত ইজিলি অ্যাভেলেবল হয়ে গিয়েছে। কিন্তু এটা তো এক ধরনের ডকুমেন্টেশন, আমি যেই কথা দিয়ে শুরু করেছিলাম অনুষ্ঠানটি, যে অনেক মানুষের পরিশ্রম জড়িয়ে আছে একটা অ্যালবাম, মানে যিনি সেখানে রেকর্ডিস্ট তার পরিশ্রম রয়েছে, যারা মিউজিশিয়ান তাদের প্রত্যেকের পরিশ্রম রয়েছে, যিনি গাইছেন তার তো রয়েইছে, যিনি পরিবেশক তার রয়েছে, প্রত্যেকের অনেকটা পরিশ্রম জড়িয়ে রয়েছে। এই পরিশ্রমটাকে স্বীকৃতি দেওয়া স্বরূপ অ্যালবামের যে দামটি ধার্য করা হয়েছে সেটা কিছুই নয় সেই পরিশ্রমের জায়গায়। সেটাকে স্বীকৃতি দেওয়া মানে হলো একটি অ্যালবাম সংগ্রহ করা, নিজের কাছে রাখা, ভালো লাগলো মন্দ লাগলো দুটোই একজন শিল্পীর গড়ে ওঠা, একজন শিল্পীর বড় হওয়ার জন্য কিন্তু সব রকমের সমালোচনা প্রয়োজন, ভালোটা যেমন প্রয়োজন খারাপটা তেমন আরও বেশি করে প্রয়োজন। ভালো অনেকে বলেন কিন্তু কোথায় ভুল হয়েছে সেগুলো ধরিয়ে দেওয়ার জায়গাটাও ভীষণভাবে দরকার। আশা রাখি আপনারা সব রকমভাবে আমাদের পাশে থাকবেন এবং অ্যালবাম ভালো লাগে
বলবেন, খারাপ লাগলেও নিশ্চয়ই জানাবেন। আজকে এই পর্ব এখানেই শেষ করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পরবর্তী পর্যায়ে আবার ফিরে আসবো। দেবলীনা এবং আমার পক্ষ থেকে সবাইকে নমস্কার।